লোকসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই শাসক দল ও বিরোধী দল সারা রাজ্যসহ দক্ষিণ দিনাজপুর জেলাতেও তাদের প্রার্থীদের নিয়ে জনসভা করছেন দলের সর্বোচ্চ নেতৃত্বের। শাসক ও বিরোধী দল একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে ও জেলার বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই কখনও বিজেপি ছেড়ে তৃণমূলে অথবা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান পর্ব চলছে। এই যোগদান হওয়াতে শাসক ও বিরোধী দল বাড়তি অক্সিজেন পাচ্ছে বলে মনে করছেন তারা। কিন্তু এই সব কিছুর জবনিকাপাত ঘটাবেন জেলার মানুষ আগামী 26 এপ্রিল ভোটদান করে। তাই বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে বালুরঘাট 6 নম্বর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী তথা রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী এবং দক্ষিণ দিনাজপুর জেলার সহ জেলার বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা বিপ্লব মিত্রের সমর্থনে একা প্রকাশ্য জনসভা করলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হরিরামপুরে তৃণমূল প্রার্থী তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের সমর্থনে এক বিশাল জনসভায় বক্তব্য রাখেন। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা সহ উত্তর দিনাজপুর ও মালদা জেলার তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতৃত্বরা। অন্যদিকে মঞ্চে উঠেই বাংলার প্রতি বিজেপির বিমাতৃসুলভ আচরণ ও বঞ্চনার প্রতিবাদ করেন। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথাও তুলে ধরেন এই জনসভায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বালুরঘাট 6 নম্বর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপির দলকে কার্যত এক হাত নিলেন। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ ও সূর্যের প্রখর তাপকে উপেক্ষা করে এদিন হরিরামপুরে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সমর্থনে মূল্যবান বক্তব্য রাখেন। এদিন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় একটি গানের সুরে নৃত্যে অংশ নেন, বিপ্লব মিত্রের জেতাতে প্রার্থীর হাত ধরে ওপরে তুলে ধরেন। এদিন হরিরামপুরের হাসপাতাল মোড়ে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আর কি বলেছেন শুনুন। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের হাসপাতাল মোড় থেকে জয়দীপ মৈত্র ও ইন্দিরা মিশ্রের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।
আপনি কি চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।